সুন্নতের রঙে রঙিন হই, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আখেরাত কামানো সহজ, আখেরাত সহজ। এই যে সূরা তাকাসুর একবার পড়লে 1000 সওয়াব, আজানের উত্তর বাবারে বাবা কয় মিনিট লাগে, 1 মিনিটও লাগে না, আজানের উত্তরটা দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো আমি দুনিয়ার কাজ ছাড়তে হবে না আখেরাতের জন্য, আমার দুনিয়াটা আমি আখেরাত বানাবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। নিয়ামত তোমার হায়াতে জিন্দিগি এটা নিয়ামত, এই চোখ নিয়ামত, কান নিয়ামত, চোখ কত বড় নিয়ামত। এখন ডাক্তারের কাছে যান যদি একটু কম দেখেন দৃষ্টিশক্তি, লেন্স লাগাইতে হবে, এটাই হবে না, ওইতে এত টাকা লাগবে, এমনও হয় দৃষ্টিশক্তি থেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা, অন্ধত্ব থেকে চোখকে হেফাজতের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না, ঠিক না বেঠি? তখন বোঝা যায় নেয়ামতের দাম। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নেয়ামত। আমরা এখন নেয়ামতে আছি দেখে নেয়ামতের কদর করি না। এক জামানায় ছিল মানুষ খাবারই পাইত না, এখন তো কেউ না খেয়ে থাকে না। হ্যাঁ কথা বলেন না কেন, কম বেশ সবাই আজকে কারা কারা খান নাই হাতুটান তো। আল্লাহর পয়গম্বরের সাহাবি বর্ণনা করেন একদিনের ঘটনা, আপনি আমার নবী দোজাহানের সরদার মদিনা মক্কার প্রেসিডেন্ট রহমতুল্লিল আলামিন, যার ইশারায় উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারে, যার জন্য রব্বি করিম আসমান জমিন সবকিছু বানাইলেন, ওই পয়গম্বরের ঘরে খাবার নাই, খাবার নাই, খুদার তারনায় পয়গম্বরে আরবি ঘর থেকে বের হয়ে গেলেন যে আমি যাই বাহিরে যাব, কারো বাগানের মধ্যে কিছু কাজ করে আমি খাবার ব্যবস্থা করে নিয়ে আসব। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে দেখেন পয়গম্বরে আরবির ঘরের সামনে আল্লাহর পয়গম্বরের সাহাবি সিদ্দিক আকবর বসা, হযরতে আবু বকর সিদ্দিক এসে বসে আছেন আগ থেকে। নবী আমার জিজ্ঞেস করেন আবু বকর এই অসময়ে তুমি এখানে কেন, এখন তো এখানে থাকার কথা নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে যায় পেটের মধ্যে খাবার পড়ে না, খুদার তারনায় পয়গম্বর আজকে আর থাকতে পারছি না, ঘর থেকে বের হয়ে গেলাম খাবারের সন্ধানে। আল্লাহর পয়গম্বর বলেন আমারও তো একই অবস্থা, আমিও তো খুদার তারনায় থাকতে না পেরে খাবারের সন্ধানে আমি বের হয়ে গিয়েছি, তুমিও যখন একই কারণে বের হয়েছ চলো সিদ্দিক একবার আজকে যাই আমাদের এক বন্ধুর বাড়ি বেড়াইতে যাই। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর তার ঘনিষ্ঠ সাহাবি সিদ্দিক একবারকে নিয়ে হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক খেজুর বাগানের মালিক তার বাগানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা অসময়ে আল্লাহর পয়গম্বর এবং সিদ্দিক একবার দুইজনকে একসাথে পেয়ে খুশি। সুবহানাল্লাহ, আরে বাবা রে বাবা, নবীরে দাওয়াত দিয়ে আনা যায় না, আর আল্লাহর পয়গম্বর আজকে নিজে চলে আসলেন শিক্ষা। এই জন্য বুঝেন একটা জামানা এমন ছিল নবী পর্যন্ত না খেয়ে থাকে, আর এখন কারো মুখে খাবার যায় না, ক্ষুধার তারনায় কষ্ট করে এমন কেউ নাই। নিশ্চয় এটা বর্তমান সরকারের সফলতা, বুঝেন? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। গেলেন হযরতে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবুল হাইসাম দ্রুত খেজুর এনে দিলেন, মিষ্টি ঝর্ণার পানি এনে রাসূলের সামনে দিলেন, আল্লাহর পয়গম্বর খেজুরটা খাচ্ছেন, এক গ্লাস পানি থেকে পান করছেন, আর সাহাবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলতেছেন আবু বকর এই যে খেজুর খাচ্ছ এই খেজুরটাও কিন্তু মিনান নাঈম, এটাও নিয়ামত, কাল কিয়ামতের মাঠে এই খেজুর সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
পানি পান করছেন, আর নবী বলছেন ও আবু বকর এই যে পানিটা পান করতেছ তৃষ্ণা নিবারণ করতেছ, এটাও কিন্তু মিনান নাঈম। আল্লাহ বলেছেন লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আবু বকর এই যে বাগানে গাছের নিচে ছায়ায় বসে আছো, এই গাছের ছায়া তোমাকে রৌদ্রের ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم مسلمان كرام مربيان نظام যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় দর্শে তাফসিরে বসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার দ্বারা নিয়ামত বাড়ে, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বাইউ কুনাদ। এক কবি বলতেছেন নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে নিয়ামত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, কবির কথা না এটা, রব্বে করিমেরই কথা, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুরাতুত তাকাসুরের শিক্ষা এটাই, যে সুরার তাফসির চলছে, সুরাতুত তাকাসুর আট আয়াতের ১৩০ অক্ষর বিশিষ্ট, তাফসিরে আজিজিতে এর অক্ষর ১৩০টি লেখা হয়েছে, আমি গণার সময় পাইনি, অন্যান্য সুরার আয়াতগুলো গণে আবার মিলাইয়া আনি।
অনেক সময় টাইপে একটু এদিক সেদিক হয়। তো তাফসিরে আজিজি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে আজিজিতে 130টি অক্ষর লেখা, 130 অক্ষরের 8 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, নামাজের মধ্যে অধিকাংশ সময় তিলাওয়াত করা হয়। সূরার সাথে আমরা সকলেই পরিচিত, অনেক ফজিলতের একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই তোমাদের মধ্যে কে আছে যে দৈনিক 1000 আয়াত তিলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, আয়াস্তাতিউ আহাদুন, এটাও কি সম্ভব কারো দ্বারা? কেউ কি এটা পারবে 1000 আয়াত প্রতিদিন তিলাওয়াত করতে? দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে 1000 আয়াত মানে কোরআনুল করিমের 6 ভাগের 1 ভাগ, একটু কম, 6236টা আয়াত যদি হয় তাহলে 1000 আয়াত 6 ভাগের 1 ভাগ না, এই একটু কম আর কি। পারবে কেউ 1000 আয়াত তিলাওয়াত করতে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার দ্বারা সম্ভব? মানে সবার দ্বারা তো এটা সম্ভব না, দুই একজনের দ্বারা হলেও হতে পারে এত ফজিল। আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা সূরায়ে তাকাসুর 8 আয়াতের ছোট্ট একটি সূরা, এটা কি কেউ প্রতিদিন তিলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, এটা ব্যাপার হলো, এটা তো সবাই পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সূরায়ে তাকাসুর তিলাওয়াত করে তাকে আল্লাহ তাআলা 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সহজ না কঠিন? প্রতিদিন 1000 আয়াতের সওয়াব নিতে কারা কারা তৈয়ার দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন পর্যন্তই যেন না থাকে, আমলে আসতে হবে। ছোট্ট একটা সূরা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম সুম্মা লাতারাবুনহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। যারা পড়ছেন 1000 আয়াতের সব হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার হয়েছে 2000, আগে যে একবার পড়ছি, হুজুররা তো একটু আগেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। মহিলারা পড়লে মহিলাদেরকে সওয়াব দিবেন আল্লাহ তাআলা? সবার জন্য। মিশকাতে আসছে এই হাদিস, মিশকাতুল মাসাবিহের মধ্যে যে হাদিসটা বললাম, এটা মিশকাতুল মাসাবিহে ফাজাইল কোরআন, কোরআনুল করিম তিলাওয়াতের যে ফজিলত অধ্যায় আছে ওখানে মিশকাতের মধ্যে এই হাদিস এসেছে। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। বহু ফজিলতের সূরা, এই সূরার মূল মজমুন, মূল বিষয়বস্তু বান্দাকে দুনিয়া বিমুখ করে আখেরাতের ফিকির বান্দার দিলে সৃষ্টি করা, এটাই এই সূরার মূল লক্ষ্য। এক এক সূরার এক এক উদ্দেশ্য অবতরণের। এই সূরার মূল লক্ষ্য হল বান্দাকে দুনিয়া বিমুখ করে আখেরাত মুখী করা, এটা হল এই সূরার উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনের একটি উদ্দেশ্য আছে, আছে না নাই? সৃষ্টির উদ্দেশ্য আছে, কোন কাজই উদ্দেশ্যহীন নয়। উদ্দেশ্যহীন পাগলের চলাফেরা নড়াচড়া উদ্দেশ্যহীন হয়, বাকি জ্ঞানী যারা সকলের হার কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এখানে আমরা যারা তাফসির করছি, শুনছি, বসলাম, মা বোনরাও যারা আছেন, উদ্দেশ্য আছে না নাই? নিজের দিল বানানো, মানুষের মতো মানুষ হওয়া, কোরআনের সংস্রবে কিছুক্ষণ থাকা, ওলামাদের কাছ থেকে কিছু শিখা, ওই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, জান্নাতমুখী হওয়া, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ তাআলা উদ্দেশ্যকে কামিয়াব করেন, বলি আমিন। হার কাজ, হার সফর, সব কিছুর কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, ছোট্ট এই জীবন, খুব বেশি নয়, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এটা সর্বজন স্বীকৃত, জীবন মরার জন্যই। কথা বললেন না যে, নাকি জীবন বাঁচার জন্যে? জীবন মরার জন্যে, জীবন মানেই মরতে হবে।
শেষ হয়ে যাবে একদিন, এটা সর্বজন স্বীকৃত, কেউ এটাকে অস্বীকার করে না। কিন্তু এই জীবন রব্বে কারিম দিলেন কেন? চাকরিজীবীরা বলবে চাকুরি করার জন্যে, ব্যবসায়ীরা বলবে ব্যবসা করার জন্যে, হুজুররা বলবে মাদ্রাসায় পড়ানোর জন্যে। না, আসলে জীবন কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জীবন তো আমার দেয়া, আমি এর লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিলাম। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যে তোমাকে জীবন দিয়েছি এটা আমার গোলামীর জন্য দিয়েছি, আব্দীয়তের জন্য, দাসত্বের জন্য, অধীনস্থ হওয়ার জন্য, আব্দীয়ত। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদদাল্লাহু জিল্লা উনি লিখতেছেন এক কিতাবের মধ্যে যে তিনটা শব্দ অধীনস্থদের তিন স্তর, উর্দুতে একটাকে বলে নৌকরি, নৌকারি মানে চাকুরি, চাকরি করা, নৌকার, আরেকটা হল গুলামি। নৌকার কাকে বলে? অধীনস্থ। আমার গাড়ির একজন ড্রাইভার নিয়োগ দিলাম, যদিও গাড়ি নাই, একজন ড্রাইভার আমি নিয়োগ দিলাম, তো এই ড্রাইভার হল আমার নৌকর। হ্যাঁ, ওনার কাজ তো নৌকরের এক স্তর, তার কাজ সে শুধু ড্রাইভিংই করবে, তার দ্বারা বাজার করানো যাবে না, কথার কথা, তার দ্বারা অন্য কাজ। সে আমার ড্রাইভিং এর দায়িত্ব ঠিক মতো করলো, কিন্তু আমার বাসায় বাজার নাই, আমি গিয়ে যদি তার উপর স্টিম রোলার চালাই, হ্যাঁ বেটা তুমি বাজার করে দিলা না কেন, এটা অনাধিকার চর্চা হবে, দায়িত্বের মধ্যে কিছু ভাগ আছে। নৌকার বলা হয় এমন চাকর বা এমন কর্মচারী, এমন অধীনস্থ ব্যক্তি যাকে নির্দিষ্ট দায়িত্বের জন্য নিয়োগ দেওয়া হয়, উর্দুতে নৌকার। আরেকটা হল গোলাম, আরেকটু উপরের স্তর। গোলামের প্রথা তো আলহামদুলিল্লাহ এখন নাই, অনেকদিন যাব খাইনে দেখি কি রাগে ঠান্ডা হয়ে গেছে নাকি, চেঞ্জ করে দেন আবার। এর উপরের স্তর হল গোলাম, গোলামও অধীনস্থ ব্যক্তি। গোলাম কাকে বলে? আগের জামানায় গোলামবাদীর প্রচলন ছিল, বাজারে গিয়ে একজনকে ক্রয় করে নিয়ে আসত, কৃত দাস, ক্রয় করা দাস, এই কৃত দাসকে বলা হয় গোলাম। সে মালিকের যে কোনো আদেশ মানতে বাধ্য, যে হুকুম করবে, যে আদেশ করবে, সে আদেশই মানতে বাধ্য। এটাকে বলা হয় গোলাম। তবে এই গোলামও মালিকের ওই আদেশগুলো মানতে বাধ্য যে আদেশগুলো শরিয়া সম্মত, মনে রাখবেন। বুখারীর হাদিস, বুখারিতে এসেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এনেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর পয়গম্বর বলেন, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন, কোন সৃষ্টি মাখলুকের আনুগত্য চলবে না, ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায়। অফিসের বস বলতেছে দাড়িটা কেটে দাও, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি ছেড়ে দাও। কোনটা করব বলেন? কোনটা কাটবো না রাখবো? আবার ছাড়ার অর্থও কাকা করেন না। হ্যাঁ, ছাড়া মানে রাখা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সব মেনে নিতে পারি, শরীয়ত সম্মত আদেশ, শরীয়ত বিরোধী কোন আদেশ যদি রাষ্ট্র প্রধানের পক্ষ থেকেও হয়, জান যাবে কিন্তু আদেশ মানা যাবে না। এটার নাম ঈমান, এটা মিনাল ঈমান। তো গোলাম বলা হয় এমন অধীনস্থ ব্যক্তি যে তার মালিককে মানতে বাধ্য, মালিকের সমস্ত বিধান মানবে, কতক্ষণ? শরিয়া সম্মত হবে যতক্ষণ। মালিক বলতেছে আমার পায়ে সিজদা করো, করা যাবে তো? নাউযুবিল্লাহি মিন যালিক, যাবে না। এটা এটাও আনুগত্যের একটি স্তর। আনুগত্যের কয় স্তর সবাই বলেন? তিন স্তর। আনুগত্যের স্তর কয়টি? তিনটি। প্রথম ধাপের আনুগত্য হল নির্দিষ্ট দায়িত্ব পালন করা, দ্বিতীয় ধাপের আনুগত্য হল শরিয়া সম্মত সকল দায়িত্ব পালন করা,
তিন নম্বর আনুগত্যের সর্বোচ্চ স্তর, যেটাকে আরবিতে বলে আব্দিয়ত ইবাদত, আরবিতে বলে ইবাদত, যে আনুগত্যের দ্বারা মানুষ আব্দ হয়, রব্বে করিমের গোলাম হয়, সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যা করতে বলেছেন নিজের মন চাহি জিন্দিগি বাদ দিয়ে রবের চাওয়া মতো জীবন পরিচালনা করা। মনে থাকবে ইনশাআল্লাহ আনুগত্যের স্তর কয়টি? তিনটি। এক নম্বর স্তর নির্দিষ্ট দায়িত্ব পালন করা, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট দায়িত্ব পালন করা। দ্বিতীয় স্তর নির্দিষ্ট ব্যক্তির শরিয়াসম্মত যে কোনো দায়িত্ব পালন করা। তৃতীয় স্তর নিজের মন চাহি জীবন বাদ দিয়ে জীবনটাকে রবের চাওয়া মতো পরিচালনা করা। এটাকেই আরবিতে বলা হয় আব্দিয়ত ইবাদত, যেখানে আল্লাহ যা বলেছেন তা করব, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। এই গুণ যখন আমার মধ্যে থাকবে তখন আমি আল্লাহর গোলাম। নামাজ ভালো কাজ না খারাপ? সবাই বলেন ভালো কাজ। নামাজ অনেক ভালো কাজ। কত ভালো কাজ? একটা সিজদা আসমান জমিনের মাঝে যা আছে সব এক পাল্লায় যদি রাখা হয়, আর একটি সিজদা যদি আরেক পাল্লায় রাখা হয়, সিজদার পাল্লা ভারী হয়ে যায়। সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছু থেকে উত্তম একটি সিজদা। কেউ যদি মনে করে সিজদা তো অনেক ভালো, ঠিক আছে, নামাজের নিষিদ্ধ সময় আছে কয়টা? তিনটা। সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্তমিত হওয়ার সময়, ঠিক দুপুর বেলা, এই তিন সময় নামাজ পড়া ফরজ। হ্যাঁ, সবাই বলেন হারাম, নিষেধ, নিষিদ্ধ। এই তিন সময় নামাজ পড়া যাবে না। এখন আমি সবের জন্য এই তিন সময় ঠিক দুপুরে নফলের নিয়ত করে দাঁড়ায় গেলাম, সব হবে না? গুনাহ হবে? কেন? আমার রব বলে নাই, আমার মন চাইলেই তো হবে না, রব চাইতে হবে। ইবাদত হওয়ার জন্য মন চাইলে ইবাদত হয় না, রব চাইলে ইবাদত হয়, রব চাইলে ইবাদত হয়। রোজা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো। ভালো আমার সাথে আপ ডাউন করতে হবে, বলতে হবে, তাহলে ঘুম আসবে না। আল্লাহু আকবার। এখন কোন ব্যক্তি বছরে কয়টা দিন রোজা রাখা নিষেধ? পাঁচ দিন। সবাই বলেন কয় দিন? পাঁচ দিন। এগুলো বেসিক কিছু মাসলা তো সবার জানা থাকা চাই, মুখস্থ করা চাই। এগুলো বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ, পাঁচ দিন রোজা রাখা যায় না। আইয়ামে তাশরিকের তিন দিন, জিলহজ মাসের এগারো বারো তেরো, জুলহিজ্জার এগারো বারো তেরো, মানে কুরবানি ঈদের ঈদের দিন থেকে শুরু করে, আরো সহজে বললে কোরবানির ঈদের দিন থেকে শুরু করে লাগাতার চার দিন, কোরবানি ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন আর রমজানের ঈদের দিন, এই পাঁচ দিন রোজা রাখা জায়েজ নাই, হারাম। নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, কারণ এই পাঁচ দিন আল্লাহ তাআলা বছরে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর বাড়িতে যদি আপনার দাওয়াত হয় রোজা রেখে যাবেন? এক সপ্তাহ আগের থেকে পাল্লা খানা বন্ধ করে দিবেন, কত পেট খালি করা যায়। হ্যাঁ, যে খামু প্রধানমন্ত্রীর বাড়ির খাওয়া, ধুমায় খাবো, ওরা দুরা খাবো। আল্লাহর পয়গম্বর বলেন এই দিনগুলোতে রোজা রাখা নিষেধ, কারণ এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি করা হয়। এখন কোন পিশাব যদি চিন্তা করে সারা বছরই আমি রোজা রাখি, ঈদের দিন আর ছাড়বো কেন? সব হবে না? গুনাহ হবে? কেন? রব চান নাই কেন? রব চান নাই, তোমার মন চাইছে। মন চাওয়ার নাম গুলামি নয়, আব্দিয়ত নয়। আব্দিয়ত কিসের নাম? রব চাওয়া, রব যা চান তা করার নাম হলো ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা রব চাহি জিন্দিগি চালাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো মানুষের জীবনের লক্ষ্য আছে না নাই? আছে, জীবনের লক্ষ্য আছে। জীবনের লক্ষ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জীবনটা সে আমার মন মতো পরিচালনা করবে, আমি যেখানে যা চাই তাই করবে, তার মনে যা চায় তা না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ
মন চাহি জীবন চালায়। মানুষের স্বভাব হল মানুষ মন চাহি জীবন চালায়, মানুষ উদাসীন হয়ে যায়, মানুষ গাফেল হয়ে যায়, মানুষ দুনিয়ার প্রতিযোগিতা করে আখেরাতের প্রতিযোগিতা ছেড়ে দেয়। ঠিক না বেঠিক? এমন এক প্রতিযোগিতা চলেছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আল্লাহর পয়গম্বর যে বংশের মানুষ ছিলেন ওই বংশটাকে বলা হতো বনু আব্দি মানাফ, আব্দে মানাফের সম্প্রদায় গোত্র। পার্শ্বে আরেক গোত্রের এক কাফের ছিল আস ইবনে ওয়াইল, যার সন্তান সন্ততি বেশি ছিল, লোক লস্কর বেশি ছিল, ভাই বেরাদর বেশি ছিল, আত্মীয় স্বজন বেশি ছিল। কাফের ছিল আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইল সে ছিল বনু সাহম গোত্রের, গোত্রের নাম, বংশের নাম আর কি, যেমন শেখ বংশ, ফকির বংশ, আকন্দ বংশ, হ্যাঁ কত খান বংশ, কত বংশ আছে না, এবং আরবের বংশের নাম বনু আব্দি মানাফ একটা বংশের নাম, বনু সান একটা বংশের নাম। তো বনু আব্দি মানাফ হল রাসুলের বংশ আর বনু সাহম হল আস ইবনে ওয়াইল কাফেরের বংশ। তো আস ইবনে ওয়াইল একদিন বলতেছে, এই দামি তো তারা যাদের বংশের লোক লস্কর বেশি, নাউজুবিল্লাহ, কালকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয় কি, দলবলের দ্বারা, জনসংখ্যার দ্বারা? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দেখেন না তোমার আকৃতির দিকে, দেখেন না তোমার সম্পদের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমার আত্মার দিকে এবং তোমার আমলের দিকে। আল্লাহ তাআলার কাছে বান্দা দামি হয় যার দিল যত দামি ওই বান্দা রবের কাছে তত দামি, সুবহানাল্লাহ। যার আমল যত দামি ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তত দামি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বলতেছে, আমার লোক লস্কর, আমার বংশে লোক বেশি, সুতরাং আমরাই পার পেয়ে যাব, নাউজুবিল্লাহ। বনু আব্দে মানাফ বলে, না লোক আমাদের বেশি। গণ গণা শুরু করলো, গুনতে গিয়ে দেখে বনু আব্দে মানাফের লোক সংখ্যা বেশি, বনু সাহমে লোক কম। কাফেরের বাচ্চা তো এখন হেরে গেছে, কাফের এখন সে তাড়াতাড়ি বলে, এই শুধু জীবিত গুলো গনছ, মরাটিও ধরো, আমাদের কিছু মরে গেছে, তোমাদেরও কিছু মারা গেছে, আমাদেরও কিছু মারা গেছে, মৃত সহ গণনা করো। এবার মরা সহ গণনা করছে, কবরস্থানে গিয়ে কবর গুনতেছে, কবর টবর সব গণ্যা, এই কবর সুদ্ধা জেতা মরা মিলায়া বনু সাহমের লোক বেশি হয়েছে, কাফেরের বংশের লোক বেশি, আর বনু আব্দে মানাফের লোক সংখ্যা কম। ও খুব ফখর করতেছে, গর্ব করতেছে, আমার লোকবল বেশি, আমি তো কেয়ামতের দিন পার পাবো, যদি কেয়ামত হয়, এগুলো যদি সত্য হয় তাহলে তো আমি পারি, লোক সংখ্যা নিয়ে আমি জান্নাতে চলে যাবো, নাউজুবিল্লাহ। যখন এই ফখর গর্বের মধ্যে আছে, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে এই সূরা তাকাসুর দিয়ে পাঠাইলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন সূরা নিয়ে আসলেন, হাবিব আমার, বনু আব্দে মানাফ এবং বনু সাহম গোত্রের লোকেরা, কার লোক সংখ্যা বেশি, কার ধন দৌলত বেশি, কার সম্পদ বেশি? তাকাসুর মানে হল আধিক্যতা, তাকাসুর শব্দের অর্থ হল প্রাচুর্যতা, আল্লাহুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, জীবনের লক্ষ্য বস্তু ইবাদত বাদ দিয়ে তোমরা আছো, কার জনসংখ্যা বেশি, কার সম্পদ বেশি, কার চাকরি বেশি, কার ব্যবসা বেশি, কার সন্তান বেশি, কার সম্পদ বেশি, আল্লাহুমুত তাকাসুর, এই আধিক্যতার প্রাচুর্যতার নেশা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহুমুত তাকাসুর, আল্লাহ বলেন তোমাদেরকে প্রাচুর্যতার এক প্রতিযোগিতা, কার দোকান বেশি, কার বাড়ি বেশি, কার গাড়ি বেশি, এখন কার বউ বেশি, এটাও প্রতিযোগিতা হয়, বিয়ে করতে পারে কে কত বেশি, হায় হায়,
আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রতিযোগিতা করতে করতেই তোমার যে জীবনের মূল লক্ষ্য ছিল ইবাদত করা, ওই ইবাদতের তুমি সময় পাও না, হাত্তা জুরতুমুল মাকাবির, এক পর্যায়ে দেখো কবর তোমার সামনে হাজির, ঠিক না বেঠি? এগুলো মিলাবেন। আসলে কোরআনুল করিমের একটা মূলনীতি আমি এই পর্যন্ত বলি না, আজকে বলি, মনে রাখবেন কোরআনুল করিমের কোন শব্দের মধ্যে রব কি বুঝাইছেন এটা আসলে বাংলায় বোঝানো সম্ভব না। কোরআনের মধ্যে যে কি দরদ রব ভরে দিচ্ছেন এটা শুধু ওই 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 আয়াতটা দিয়ে বোঝা যাবে, অন্য ভাষায় ট্রান্সফার করার দ্বারা, শুধু বাংলায় না, উর্দু বলেন, ফার্সি বলেন, বাংলায় বলেন, ইংরেজি বলেন, মানে ওই ট্রান্সলেটের দ্বারা, তর্জমার দ্বারা, অন্য ভাষায় স্থানান্তর করার দ্বারা ওই যে একটা ওয়েট, ওজন, আহমিয়ত, ওটা আর বোঝানো যায় না। তাও কি করা যাবে, বুঝাইতে তো চেষ্টা করতে হবে, আপনারাও বুঝতে চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝাবার চেষ্টারও তৌফিক দেন, বুঝার চেষ্টারও তৌফিক দেন, বলেন আমিন। মানে বড় দরদ নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আর কিভাবে বললে যে বান্দা বুঝবে আমার বুঝাইছে, কত দরদ যে এই শব্দটার মধ্যে। আল্লাহুমুত তাকাসুর, আল্লাহ বুঝান বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর তুমি তোমার গাড়ি বেশি না বাড়ি বেশি এটার প্রতিযোগিতা করে এই মূল্যবান জীবনটা তুমি শেষ করে দিচ্ছ, এটা উচিত হচ্ছে না বান্দা, এটা উচিত হচ্ছে না, এজন্য তো তোমার সৃষ্টি নয়। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার অবস্থাটা তো কেমন যেন এমন হয়ে গেল, বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকার পুঁজি নিয়ে চীনে গেলা ব্যবসার ওই সামান আনার জন্যে, ব্যবসা করো তুমি ব্যবসার জন্য চায়না মাল আনার জন্যে, ভিসা টিসা সবকিছু করে 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে চায়না গেলা, চীনা এয়ারপোর্টে যখন গিয়ে নামলা, নামার পর পরে এয়ারপোর্টের পাশে এমন এক মার্কেট, ওই মার্কেটের মধ্যে তুমি ঢুকলা, ঢোকার পরে তোমার মন মতো মানে অনেক কিছু সাজানো গোছানো দেখে খেয়ে আমোদ ফুর্তিতে তোমার যে 10 লাখ টাকা সামান ছিল ব্যবসার পুঁজি, যেটা দিয়ে তুমি ব্যবসা করার জন্য মাল কিনতে গিয়েছ, ওই মালের জায়গা পর্যন্ত যাওয়ার আগে তোমার মার্কেটে ঘুরেই 10 লাখ শেষ, খালি হাতে তুমি আবার বাংলাদেশে ফিরত আসলা, ফলাফল কি হলো, লাভ তো নাই, পুঁজি যেটা ছিল এটাও গেল, ঠিক না বেঠি? আল্লাহ পাক কেমন যেন বুঝাইতেছেন বান্দা তোমাকে জীবন নামক একটা পুঁজি দেয়া হয়েছে, দুনিয়ার বাড়িতে তোমাকে ছেড়ে দেয়া হয়েছে জান্নাতের কিছু ব্যবসায়িক পণ্য কিনে নিয়ে যাওয়ার জন্য। তোমার জীবনটা কিন্তু পুঁজি, কিছু লাগে না বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, জীবনটা হইলেই হয়, সুবহানাল্লাহ। যদি টাকা পয়সার দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইতো, বেলালে হাবশি আল্লাহকে পাইত না। যদি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য দুনিয়ার বড় অট্টালিকা প্রাসাদগুলোর মালিক হওয়া লাগত, আবু হুরায়রার মতো একটা ফকিন্নি, আবু হুরায়রার মতো একজন দরিদ্র ব্যক্তি, সে 5,500 হাদিসের হাফেজ হইতে পারত না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দুনিয়ার কিচ্ছু লাগে না বান্দা, জীবনটা হইলেই হয়, সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া জানটা হলেই শুধু হয়, মাল লাগে না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান বান্দা হায়াত নামক পুঁজি, জীবন নামক পুঁজি, নির্মাতান, বুখারীর রেওয়ায়েত, মুসলিমের রেওয়ায়েত, নির্মাতান দুটি নিয়ামত, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুই নিয়ামত নিয়ে বান্দা তোমরা ধোকা খাও, এক নম্বর নিয়ামত আস-সিহ্হা সুস্থতা, দুই নম্বর নিয়ামত আল ফারাগ অবসরতা, ঠিক না বেছি? সুস্থতা যখন থাকে মনে হয় আরে করবো নে যাবো না তাফসিরে, হঠাৎ করে ফোন আসে হসপিটালে আছে, কথা বলেন ঠিক না বেছি? আর আসার তৌফিক হয় না। নিমাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দা তোমাকে জীবন নামক যে পুঁজি আমি দিলাম, এই পুঁজিটা খাটাও, তুমি আখেরাতের ব্যবসা করো,
ব্যবসা কার সাথে করবে? বান্দা আমি রবের সাথে ব্যবসা করো, আমি রব ক্রেতা, তুমি হলে বিক্রেতা। তুমি একটা সিজদা বিক্রি করো, একটা রোজা বিক্রি করো, একটি টাকা তুমি মসজিদে কিংবা মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ হাজার টাকার বিনিময়ে তোমার একটি টাকা ক্রয় করে নিব। আমি আল্লাহ ক্রেতা, তুমি বিক্রেতা, আর পুঁজি হলো তোমার এই হায়াতে জিন্দিগি। সুবহানাল্লাহ। এই জীবনটা যখন বান্দা এই পুঁজিটা রবকে পাওয়ার জন্য না খাটিয়ে যখন দুনিয়ার উদাসীনতায় দুনিয়ার প্রতিযোগিতায় ব্যয় করে আল্লাহ পাক দেখতে 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 এবার বুঝান, আল্লাহুমুত তাকাসুর, বান্দারে তোকে তো দুনিয়া শেষ করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, জীবন তো চিরকালের জন্য নয়, কবরের সাক্ষাৎ তো তোকে করতে হবে। কাল্লা সাওফা তাআলামুন, বান্দা শীঘ্রই তুমি জানবে এটা তোমার ঠিক হয় নাই। সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, বান্দা অবশ্যই শীঘ্রই তুমি জানবে এটা তোমার জন্য উচিত হয় নাই। কোনটা? এই উদাসীন থাকা, দুনিয়ার এই হায়াতে জিন্দিগি নামক পুঁজি, এই সুরমায়াটা আখেরাতের জন্য ইবাদত না করে তোমার এইভাবে নষ্ট করা ঠিক হয় নাই। কাল্লা, আহারে, তিনবার আর কিভাবে বুঝাবে? লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, হায় বান্দা তুমি যদি আমার কথাটা বিশ্বাস করতা। সুবহানাল্লাহ, কত দরদ, কত দরদ। আল্লাহ বলতেছেন কাল্লা, হায়, লাউ লাউ, হায়, তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি যদি বিশ্বাসের এলেম অর্জন করতে, তুমি যদি জানতে, মানে বাবার তো হলো তুমি যদি আমার কথাটা বিশ্বাস করতা। কল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, বান্দা তুমি অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। আল্লাহ বলতেছেন অবশ্যই দেখবে, জান্নাতি হলেও জাহান্নাম দেখে জান্নাতে যাবে, ঠিক না বেঠি? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া, বান্দা প্রত্যেকের জাহান্নামের উপরে যেতে হবে এটা চূড়ান্ত ফয়সালা তোমার রবের, প্রত্যেকের জাহান্নামে যেতে হবে, জাহান্নাম দেখতে হবে, সকলেই জাহান্নাম দেখবে, নেককারও জাহান্নাম দেখবে, গুনাগারও জাহান্নাম দেখবে, গুনাগার তো জাহান্নাম দেখে জাহান্নামে পড়ে যাবে, আর নেককার যে জাহান্নাম দেখবে এটাও একটা নেয়ামত। সুবহানাল্লাহ, কই হুজুর জাহান্নাম দেখাই দে, আবার নেয়ামত কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন পুলসিরাত, এটা জান্নাত জাহান্নামের উপরে তৈরি করা হবে, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, এই চিকন পুলটা পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। জান্নাতি মানুষগুলো যখন পুলসিরাতের গোড়ায় যাবে, চোখের পলকে এরা পুলসিরাত পার হয়ে যাবে। এই পুলটা আল্লাহ জাহান্নামের উপরে রাখছেনই জাহান্নামটা দেখার জন্য, এদিক দিয়ে পার হয়ে যাবে আর এক নজর জাহান্নামটা দেখবে আর বলবে আল্লাহ কি বলে তোমার শুকরিয়া আদায় করব, তুমি এই জাহান্নাম থেকে বাঁচায় আমাকে জান্নাত দিয়ে দিছো। কিসের থেকে যে আল্লাহ বাঁচাইলেন এটা দেখানোর জন্য মুমিনদেরকেও পুলসিরাতের উপর দিয়ে নেবেন, সবাই জাহান্নাম দেখবে, মুমিনের জাহান্নামের বাতাসও লাগবে না, শুধু দেখে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নাম, আল্লাহ ওই কথাই বলতেছেন লাতারাউন্নাল জাহিম, জাহিম জাহান্নামের নাম, জাহিম জাহান্নাম, জাহান্নামের সাতটা নাম আছে, সাকর জাহান্নামের নাম, জাহিম জাহান্নামের নাম, এখানে জাহিম শব্দ আসছে, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এখন তো মনে হয় হুজুররা মনে হয় মৃত্যুর ডর দেয় খালি কানেকশন করার জন্য, কিচ্ছু থাকবে না, চোখ বন্ধ হবে, অনেকে কয় তো, অনেক বুদ্ধিজীবীরা কয় হুজুররা খালি পরজগতের ওয়াজ করে কিছু নেওয়ার জন্য, হ্যাঁ মসজিদ মাদ্রাসা চালাবার জন্য, অনেক বুদ্ধিজীবীরা যেগুলোর মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই, আসতে কেন? এদের নাম হয়েছে আবার বুদ্ধিজীবী, আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমরা চাক্ষুষ দেখবে, আইনাল ইয়াকিন,
নিশ্চিত বিষয়গুলো চোখে দেখবে জাহান্নাম, চোখে দেখবে জান্নাত, সব কিছু ঠিক। ওইদিন অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে নিয়ামত সমূহ সম্পর্কে। তর্জমা, সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। তাহলে এই সূরার মধ্যে উদ্দেশ্য কি? এই সূরা অবতরণের দুনিয়ার উদাসীনতা দূর করে মানুষকে পরজগৎমুখী করা, আখেরাতমুখী করা। আমরা যদি দুনিয়ার উদাসীনতা ছেড়ে কিঞ্চিত পরজগতের হিসাবের ভয় আমাদের মধ্যে আসে, সূরায়ে তাকাসুরের তাফসীর সার্থক। আল্লাহ আমাদের সকলকে পরজগৎমুখী করেন, বলেন আমিন। দুনিয়া ছেড়ে নয়, দুনিয়াটাকেও আখেরাত বানিয়ে, দুনিয়াটাকেও আখেরাত বানান, দুনিয়াকে আখেরাত বানান। আপনার ইস্তিনজা, এটা আখেরাতের দরকার না দুনিয়ার দরকার? এই ইস্তিনজাটাও আপনি ইবাদত বানাইতে পারেন, সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার সুন্নত আদায় করেন, কয়েকদিন বলছি, বাথরুম থেকে বের হওয়ার সুন্নত আদায় করেন। আজকে আমার রুমে বসা ছিল দুই তিনজন, আমি জিজ্ঞেস করছি আজানের উত্তর। একজনে তো পারেই নাই, কই হুজুর এটা লেখা না দিলে শিখতে পারি না। আরেকজন তো মানে এমন ভাবে বলছে মনে হয় জিব্রাইল তারে কিছু শিখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, যেগুলো আছে এগুলোও বলছে, যেগুলো নাই এটিও কইছে। নতুন নতুন শুনলাম, আমি তো বলতে নিছিলাম যে জিব্রাইল আমিন কিছু তোমারে দিল কিনা, বুঝলেন? অথচ আজানের আজানের উত্তর যদি কোনো ব্যক্তি দেয়, আজানের পরে যদি কেউ দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এটাও একটা দুরুদ। যে কোনো একটা দুরুদ আজানের পরে, প্রথমে আজানের উত্তর কি? মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবেন তাই। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন, আজানের উত্তর পুরুষের জন্য নারীর জন্য উভয়েই, মুয়াজ্জিন সব যখন মসজিদ থেকে আজান দিচ্ছেন, যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর উত্তর এমনই, একেবারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুইটা যখন বলে, তখন যারা সামে শ্রোতা তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আবার যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই লা ইলাহা ইল্লাল্লাহর উত্তরেও তাই। আর ফজরের সময়, এ সময় তো ঘুমেই থাকেন, এটা শেখা দরকার নেই। কয়জন আছে পুরা গোয়াল ঠেকে যে ফজরের আজান কানে যায়, আল্লাহ ভালো জানে। আর সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে, তখন বলা সাদাকতা ওয়া বাররতা, সাদাকতা ওয়া বাররতা, এই হলো আজানের উত্তর। এই আজানের উত্তর শেষ হওয়ার পরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সংক্ষেপে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা নামাজের দুরূদ যদি পড়েন আরো ভালো, যে কোনো দুরূদ শরীফ পড়লেন, পড়ার পরে দোয়া পড়া আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মাহ ওয়াসসালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. এটা সহিহ হাদিসে বুখারীতে আসছে। এ উত্তর অনেক সময় রেডিও সেন্টারের মধ্যে, টিভির মধ্যে ওয়াদ্দারাজাতার রাফিআ, এটা বাড়ায়, এই বাড়ানোটা কমায় দিবেন। এরপরে আবার কোন জায়গায় গিয়ে ওয়ারজুকনা সাফাতান ইয়াউমাল কিয়ামা নাকি যেন, এটাও বাড়ায়, এগুলো বাদ দিয়ে দিবেন। যেভাবে আগে পড়ছি এভাবে পড়বেন। ফজিলত কি জানেন? কোন ব্যক্তি যদি আজানের পরে এভাবে উত্তর দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী বাধ্য, আপনাকে ছাড়া উনি জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ। নবী তো আমাদের দুনিয়াবি নেতা না, যে ভোটের আগে আপনারে দরকার, ভোটের পরে আর দরকার নাই। আমাদের উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম আল্লামা কামরউদ্দিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া, হযরত এখনো জীবিত আছেন, দারুল উলুম দেওবন্দে বুখারী দ্বিতীয় খণ্ড পড়ান, ওখানে যখন বুখারীতে হযরতের দর্শে হাদিস যখন আসলো আজানের উত্তরের, তখন হযরত বলছিলেন আজানের উত্তর দেয়া মানে আল্লাহর রসুলের জন্য একটা ভোট দেওয়া। এই যে বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বাআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআতা, মাকামে মাহমুদ আপনি আমাদের নবীকে দান করেন, মানে একটা ভোট দিলাম, সুবহানাল্লাহ।
আমি নবীরে ভোট দিব, আর নবী আমার দোয়ার উসিলায় মাকামে মাহমুদ পাবেন, আর আমাকে রেখে জান্নাতে চলে যাবেন, হতেই পারে না। দিবেন ভোট ইনশাআল্লাহ? আপনি ভোট না দিলে তো নবী ঠেকে যাইব নাকি? হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা হযরত বুখারীর ক্লাসে নকল করেছিলেন, যে পরিমাণ ভোট হলে অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের নবীর ভোট বেশি হওয়ার কথা। এই দোয়াটা সমস্ত নবীর উম্মত তাদের জন্য করেছেন, যে আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদ দিও, আমাদের নবীকে মাকামে মাহমুদ দিও, সবাই করেছেন। যে পরিমাণ ভোটে বিজয়ী হওয়ার কথা, এটা আমাদের নবী আরো 700 বছর আগে হয়ে গেছে। এখন আমি ভোট দিলেও নবী, ভোট না দিলেও নবী, এরপরেও এখন ভোট দিলাম মানে আমাদের নবীর ব্যবধান, ভোটের ব্যবধান, জিতার সংখ্যা বাড়াইতে থাকলাম। সুবহানাল্লাহ। পারবেন ভোট দিতে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না দেখি, বলেও হাত উঠায় না, সবাই পারবো, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। সুন্নাত, সুন্নাতের রঙে রঙিন হই, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আখেরাত কামানো সহজ, আখেরাত সহজ। এই যে সুরায়ে তাকাসুর একবার পড়লে 1000 সওয়াব, আজানের উত্তর বাবারে বাবা কয় মিনিট লাগে, 1 মিনিটও লাগে না, আজানের উত্তরটা দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমি দুনিয়ার কাজ ছাড়তে হবে না আখেরাতের জন্য, আমার দুনিয়াটা আমি আখেরাত বানাবো, পারবো না ইনশাআল্লাহ? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। নিয়ামত, তোমার হায়াতে জিন্দিগি এটা নিয়ামত, এই চোখ নিয়ামত, কান নিয়ামত, চোখ কত বড় নিয়ামত। এখন ডাক্তারের কাছে যান, যদি একটু কম দেখেন দৃষ্টিশক্তি, লেন্স লাগাইতে হবে, এটাই হবে না, ওইতে এত টাকা লাগবে, এমনও হয় দৃষ্টিশক্তি থেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা, অন্ধত্ব থেকে চোখকে হেফাজতের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না, ঠিক না বেঠি? তখন বোঝা যায় নিয়ামতের দাম। নিয়ামত, আমরা এখন নিয়ামতে আছি দেখে নিয়ামতের কদর করি না। এক জামানায় ছিল মানুষ খাবারই পাইত না, এখন তো কেউ না খেয়ে থাকে না। হ্যাঁ, কথা বলেন না কেন? কম বেশ সবাই আজকে কারা কারা খান নাই, হাত উঠান তো। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন একদিনের ঘটনা, আপনি আমার নবী দোজাহানের সরদার মদিনা মক্কার প্রেসিডেন্ট রহমাতুল্লিল আলামিন, যার ইশারায় উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারে, যার জন্য রব্বে করিম আসমান জমিন সবকিছু বানাইলেন, ওই পয়গম্বরের ঘরে খাবার নাই, খাবার নাই, খোদার তারনায় পয়গম্বরে আরবি ঘর থেকে বের হয়ে গেলেন, যে আমি যাই বাহিরে যাব, কারো বাগানের মধ্যে কিছু কাজ করে আমি খাবার ব্যবস্থা করে নিয়ে আসব। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে দেখেন পয়গম্বরে আরবির ঘরের সামনে আল্লাহর পয়গম্বরের সাহাবি সিদ্দিক আকবর বসা, হযরতে আবু বকর সিদ্দিক এসে বসে আছেন আগ থেকে। নবী আমার জিজ্ঞেস করেন, আবু বকর এই অসময়ে তুমি এখানে কেন? এখন তো এখানে থাকার কথা নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে যায় পেটের মধ্যে খাবার পড়ে না, খুদার তারনায় পয়গম্বর আজকে আর থাকতে পারছি না, ঘর থেকে বের হয়ে গেলাম খাবারের সন্ধানে। আল্লাহর পয়গম্বর বলেন, আমারও তো একই অবস্থা, আমিও তো খুদার তারনায় থাকতে না পেরে খাবারের সন্ধানে আমি বের হয়ে গিয়েছি, তুমিও যখন একই কারণে বের হয়েছ, চলো সিদ্দিক একবার আজকে যায় আমাদের এক বন্ধুর বাড়ি বেড়াইতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তার ঘনিষ্ঠ সাহাবি সিদ্দিক একবরকে নিয়ে হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক খেজুর বাগানের মালিক, তার বাগানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা অসময়ে আল্লাহর পয়গম্বর এবং সিদ্দিক একবর দুইজনকে একসাথে পেয়ে খুশি। সুবহানাল্লাহ। আরে বাবা রে বাবা, নবীরে দাওয়াত দিয়ে আনা যায় না, আর আল্লাহর পয়গম্বর আজকে নিজে চলে আসলেন শিক্ষা। এই জন্য বুঝেন, একটা জামানা এমন ছিল নবী পর্যন্ত না খেয়ে থাকে,
আর এখন কারো মুখে খাবার যায় না, ক্ষুধার তাড়নায় কষ্ট করে এমন কেউ নাই। নিশ্চয় এটা বর্তমান সরকারের সফলতা। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। গেলেন হযরতে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবুল হাইসাম দ্রুত খেজুর এনে দিলেন, মিষ্টি ঝর্ণার পানি এনে রাসূলের সামনে দিলেন। আল্লাহর পয়গম্বর খেজুরটা খাচ্ছেন, এক গ্লাস পানি থেকে পান করছেন, আর সাহাবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর এই যে খেজুর খাচ্ছ এই খেজুরটাও কিন্তু মিনান নাঈম, এটাও নিয়ামত, কাল কিয়ামতের মাঠে এই খেজুর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পানি পান করছেন, আন্নবী বলছেন, ও আবু বকর এই যে পানিটা পান করতেছ, তৃষ্ণা নিবারণ করতেছ, এটাও কিন্তু মিনান নাঈম। আল্লাহ বলেছেন লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আবু বকর এই যে বাগানে গাছের নিচে ছায়ায় বসে আছো, এই গাছের ছায়া তোমাকে রৌদ্রের তাপ থেকে বাঁচাচ্ছে, এটাও কিন্তু আল্লাহর নিয়ামত, এই ছায়া সম্পর্কেও কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। বুঝতেছেন? বুঝতেছেন? চিন্তা করছি কখনো কত নিয়ামত নষ্ট করে দিলাম। এজন্য আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন, চোখ তোমার নিয়ামত, কান তোমার নিয়ামত, হাত তোমার নিয়ামত, পা তোমার নিয়ামত, খাবার এটা রব্বে করিমের পক্ষ থেকে নিয়ামত। যেহেতু খাবার নিয়ামত, যখন খাবার খাবে আঙ্গুলগুলো চেটে চেটে খাবে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, একটি লোকমার যদি অপচয় করা হয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, বান্দা এই নিয়ামত সম্পর্কে কিন্তু হিসাব দিতে হবে। বুঝতেছেন? কত খাবার আমরা নষ্ট করি, ঠিক না বেঠি? ফ্যাশন, অর্ধেক খেতে হবে অর্ধেক ফেলে দিতে হবে, পুরোটা খায় তো গরিবরা, বড় লোকের বাচ্চা কি পুরাটা চাইটা চুটা খায়? কি সব ছোট লোকের মেজাজ, কথা বলেন ঠিক না বেঠি? জীবনে মনে হয় খায় নাই। হুজুররা যদি কোনো বাড়িতে দাওয়াতে যা আর এরকম চাইটা চুটটা খাইতে থাকে, হুজুর মনে হয় আজকে পাইছে রে, আর জীবনে বোধ হয় এমন রুষ্টের মজা আর খায় নাই, যেমনি হাড্ডিগুলো খাইতেছে। হুজুররা চাটে তো আল্লাহর রসুলের হাদিসের উপর আমল করে, এই বিবাহ অনুষ্ঠানগুলোতে, আকিকার অনুষ্ঠানগুলোতে, বড় লোকদের বিভিন্ন অনুষ্ঠান করে, যত বড় অনুষ্ঠান তত খাবারের অপচয়, কথা বলেন ঠিক না? যে পরিমাণ মানুষ খায় তার দ্বিগুণ ডাস্টবিনে যায়। এখন ফ্যাশন হয়ে গেছে খাবারের পরিমাণ, আবার কি যাইতে দিব প্লেটের মধ্যে, বসার পর পরে থাকে যত দিতে পারে, এরপরে অর্ধেক খায় আর দুই গুণ প্লেটের মধ্যে রেখে উঠে এগুলো আবার একটু পরপর পরিষ্কার করতেছে, নতুন প্লেট দিয়ে বসাইতেছে। এভাবেই তো চলে শহরের অনুষ্ঠানগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্যাস চুলার মধ্যে মহিলারা দিয়ে রাখে মেসের একটা কাঠি বাঁচানোর জন্য, মেস বেশি লাগবে, মেস কমানোর জন্য অনেকে এমন আছে সারাদিন আগুন নিবু নিবু করে জ্বলতেছে, কথা বলেন না কেন? এটা তো মহিলাদের ব্যাপার, আপনারা একটু কমে জানবেন, কিন্তু আছে, মেজ গণ গণ লাগবে, কারণ আগুন তো সারা মাস জ্বললেও 975, আগুন সারা মাস জ্বললেও 975, আর মেজ তো একটা কিনা লাগে 2 টাকা দিয়ে। ওরে বাবা রে বাবা রে বাবা, 2টা টাকা, বুঝেন নাই? এই যে অপচয়, বিদ্যুৎ অপচয় করে না, এসিও সারছে আবার ফ্যানও লাগে, এই মসজিদেই তো হয়, এসিও লাগে ফ্যানও লাগে, কেন ভাই দুইটা একসাথে লাগে? যখন এই মসজিদে এসি ছিল না তখন মসজিদ চলে নাই, এখন এখন এসি আছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে কোনো একটা দাও, এসিও লাগে ফ্যানও, যখন ব্রাস্ট হইব আর যাইব দুটাই পরে গরমের মধ্যে নামাজটা পড়বা ভালো করে। বুঝতেছেন? এভাবে চিন্তা করেন না, আপনার ঘরে আজকে ঢুকেন দেখেন কি পরিমাণ নিয়ামতের নাশকুরি হইতেছে। আপনি আপনার ঘর চিন্তা করেন, আমি আমার ঘর চিন্তা করি, কদম বকদম আজকে রাত্রে আপনি ঘরে গিয়ে যখন খাবেন দেখেন দস্তরখানের মধ্যে অর্ধেক খায় অর্ধেক ডাইনিং টেবিলে ফেলায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই জন্য আজকে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে আগুন বাজারে খাবারের বেহরমতির কারণে, নিয়ামতের নাশকুরি করার কারণে, সরকারের দোষ নাই, দোষ আমার আর আপনার। সবাই কয়েন না হুজুর আওয়ামী লীগের যোগ দিছি,
সুম্মা লা তুসআলুন্ন ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার, সাহাবীদের কি পরিমাণ খাবার ছিল, সাহাবীদের খাবারের কি তরিকা ছিল, সাহাবীদের জিন্দগি পরিচালনার কি পদ্ধতি ছিল, আর আমরা তো শিয়াল কুকুরের মতো জীবন চালাইতেছি, মানুষের মতো আমরা জীবন চালাই না। মানুষের জীবন তো সাহাবীদের জীবন, সুবহানাল্লাহ, মানুষের জীবন তো রাসূলের জীবন। পাশ্চাত্য সভ্যতা, এটা উলঙ্গ বেহায়াপনার সভ্যতা, এটা কুত্তা শুয়োরের সভ্যতা, কোন মানুষের সভ্যতা পাশ্চাত্য সভ্যতা হতে পারে না। পাশ্চাত্য সংস্কৃতি, এটা নিয়ে তুমি সংস্কৃতি আর সভ্যতা মনে করো, এটা তোমাকে ল্যাংচা বানায়, এটা নোয়াখালীর মেয়েকে টাঙ্গাইলে আইনা সমকামিতা শিক্ষা দেয়, এগুলো পাশ্চাত্যের ফলাফল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রই হলো মানবের সভ্যতা। আর সব পশু বানাইয়া দিতেছে পশু, দেখেন না মিডিয়া, আগে কুত্তা কুত্তি রাস্তার দ্বারে রাস্তার মধ্যে যা করত, এখন মানুষ তা করতেছে, আবার এগুলো মিডিয়া ফলো করতেছে, মিডিয়া ফ্ল্যাশ করতেছে। লজ্জাও লাগে না, সাংবাদিকও বেহায়া, যে বাড়িতে প্রচার করে ওই বাড়িওয়ালারাও বেহায়া, সব বেহায়ার সমাজ, হায়া লজ্জা সব উঠে যাইতেছে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। এক নেয়ামতের না শুকুরি, জীবন নেয়ামত, খাবার নেয়ামত। আল্লাহর পয়গম্বরের সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান, রিবঈ ইবনে আমের দুই সাহাবি গেছেন, তৎকালীন পরাশক্তি, মনে করেন আমেরিকা রাশিয়া এখন যেমন, ওই সময় পারস্য রোম সম্রাট কিসরার দরবারে গিয়েছে, সবচেয়ে পরাশক্তি, সবচেয়ে ত্রাস ক্ষমতাশালী, সবচেয়ে অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে তার দরবারে গিয়েছে, কিসরার দরবারে, কিসরার বাড়িতে দাওয়াত, রাজপ্রাসাদের মধ্যে খাবারের আয়োজন। খাবার যখন খাচ্ছে, তখন খাবারের একটা লুকমা উপরে দেওয়ার সময় হাত ফুসকে নিচে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবার থেকে পড়ে যাওয়া খাবার যখন কিসরার সামনে থেকে উঠানো শুরু করলেন, সামনের একজন কাফের বলে এটা শাহী দরবারের আদবের খেলাফ, এই দরবারে পড়া জিনিস উঠানো যায় না, আছে না নাই, পড়লে ছোট লোকি এখানে রেখে দিতে হবে। তারেক জামিল সাহেবের এক ঘটনা শুনছিলাম, তারেক জামিল সাহেব যখন বিতর্কিত হয় নাই তার আগে, এখন তো বিতর্কিত উনি পাকিস্তানে, উলামা একরাম সবাই বাংলাদেশে, ফরিদুদ্দিন মাসুদ সাহেবরা যেমন এক্সাইট, পাকিস্তানে তারেক জামিল সাহেব এখন এক্সাইট, ওই সাইড হওয়ার আগে যখন তবলিগের মুক্তাদা ছিল, হ্যাঁ অনুসরণীয় ছিল, বয়ান টয়ান করত, তখনের এক বয়ান ওনার কিতাবের মধ্যে লেখা, উনি এক জায়গায় বলতেছেন, এক লোক ছিল, এক জালো বলে, জেলে জেলে জেলে, ও যে মাছ আনে না, মাছে না মাছ বিক্রি করে, এমন এক লোক মাছ উঠে নিয়ে আসছে, বড় একটা মাছ এ করে চিন্তা করলো, যাই বাদশার দরবারে, যাই বাদশারে গিয়ে মাছটা হাদিয়া দিই, বাদশারে হাদিয়া দিলে তো বাদশাহও কিছু দিবে, ঠিক না বেঠি, বাদশাহ এক মাসের দাম দিলেই তো আমার জিন্দগি পার। আল্লাহর পয়গম্বর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তাহা দাও তাহাব্বু, হাদিয়া এক পক্ষ থেকে না, তুমিও দাও, আবার যে হাদিয়া দিবে তাকে তুমি কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, আপনি আমাকে একটা হাদিয়া দিলেন, আমার কাছে কিচ্ছু নাই, কমাসকম আপনাকে বললাম জাযাকাল্লাহ, এটা সুন্নাত, হাদিয়ার প্রতিদান, হাদিয়া উভয় পক্ষ থেকে লেনদেন হবে, আপনি হয়তো আমারে 500 টাকা হাদিয়া দিলেন, আমি আপনাকে 500 টাকা দিতে পারলাম না, কমাসকম জাযাকাল্লাহ মানে আল্লাহ তোমার প্রতিদান দিক, আল্লাহ তোমার বদলা হয়ে যাক। সুবহানাল্লাহ, এটা হাদিয়া উভয় পক্ষ থেকে হয়, তো জেনে চিন্তা করলো উভয় পক্ষ থেকেই তো হাদিয়া হবে, আমি যাই ওনার জন্য মাছ নিয়ে, উনি দেখি আমাকে কি দেয়। তো গেছে, যাওয়ার পরে বাদশাকে যখন মাছ হাদিয়া দিল, বাদশা তাকে 4000 স্বর্ণমুদ্রা দিয়ে দিছে, 4000 স্বর্ণমুদ্রা মনে করেন 15-20 লাখ টাকা, 10 লক্ষ টাকা ধরেন, ধরে নেন আর কি। তো 4000 স্বর্ণমুদ্রা দেওয়ার পরে বাদশার বেগম আবার ছিল খুব কাঞ্জুস, কিপটা, হ্যাঁ যেমন অনেকে এলাকায় থাকতে পারে, যদি শুনে তুমি মাদ্রাসায় 20,000 টাকা লেখাইছো, এত লেখানো লাগে, 2000 দিলে তো হয়, 2-0, 3-0 ফালাইয়া দাও, হ্যাঁ মহিলাও যদি তাফসিরে আসে, এত দিলে কেমনে চলবো, হ্যাঁ ফালাও মিয়া, এত এত দেওয়া লাগে, 2000 দিলেই তো হয়, 20,000 লাগে কেন, এভাবে অনেকে শূন্য একটা কমাও, এগুলো ইয়া করে।
তো বাদশাহ বেগম বলতেছে, একটা মাছ দিল আর আপনি 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, এটা একটা কাজ করলেন, ফেরত লন টাকা কিছু। বাদশাহ কই, ইজ্জত প্লাস্টিক হয়ে যাইব বেটা, দিচ্ছি তো দিছি ফেরত। মহিলাদের তো আবার চিকন বুদ্ধি থাকে কিছু। হ্যাঁ, মহিলা বলতেছে কোন ইজ্জত যাবে না কিছু না, আপনি তাকে ডাকেন, ডাক দিয়ে বলেন এই মাছটা পুরুষ না মহিলা, যদি বলে পুরুষ আপনি বলবেন আমার মহিলা মাছ দরকার, আর যদি বলে মহিলা আপনি বলবেন আমার পুরুষ মাছ দরকার, এটা বলে আপনি তারে মাছও ফিরাইয়া দিবেন টাকা নিয়ে নিবেন, আপনারও ইজ্জত যাবে না, সব ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, ডাক দিছে, ডাক দেখা এদিকে আসো, মাছ যে নিলাম আমি তো আগে খেয়াল করি নাই, মাছ এটা পুরুষ না মহিলা, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। আগের জমানার বাচ্চাদের রীতি ছিল, বাচ্চাদেরকে খুশি করতে পারলেই পুরস্কার দিত, খুশি করতে পারলেই পুরস্কার, এটা ছিল বাচ্চাদের রীতি। হেকায়েতে লতিফ একটা কিতাব আছে, ছোট্ট ছোট্ট ঘটনা, মাদ্রাসায় পড়ায়। এক বাচ্চা যাইতেছে, যে দেখে রাস্তার পাশে এক বুইরা গাছ লাগাইতেছে, গাছ লাগায় মনে করেন খেজুরের চারা টারা কিছু লাগাইতেছে, বুড়ারে কয় এই বুড়া মিয়া চাচা আপনি এই গাছ লাগাইতেছেন, এটা একটা কাজ করলেন, আপনি তো এক ঠেং কবরে চলে গেছে আর এক ঠেক অর্ধেক রাস্তায় আছে, আসতেছে কবরে, মরে যাবেন কয়দিন পরে, এই গাছ কবে বড় হবে, কবে ফল দিবে আর কি হবে না হবে, আপনি এখন চারা রোপণ করে লাভ কি? কয় বাদশা দেশের উন্নতি হবে, মানুষ ছায়ায় বসতে পারবে, গাছটা থাকলে আমি না খেতে পারলাম, ভবিষ্যৎ প্রজন্ম 10-15 বছর পরে এটা তো দেশের সম্পদ, কেউ না কেউ তো এটা ভক্ষণ করবে। বাদশার উত্তর খুব ভালো লাগছে, বাদশা কয় দিয়ে দাও এরা 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। এটা দিয়ে বাদশা যখন হাঁটে কয় বাদশা শুনে যান, মানুষের তো গাছ লাগায়, লাগানোর পরে চারা লাগানোর পরে সময় যায়, নির্দিষ্ট সময়ে পরে ফল দেয়, আমারটা চারা লাগানো শেষ করার আগেই ফল দেওয়া শুরু করছে। বাদশা কয় দে আর 1000, কয় বাদশা দেখেন মানুষের গাছ তো বছরে এক সিজনে একবার ফল দেয়, আমারটা জায়গায় খারুয়া দুইবার দিয়ে দিচ্ছে। বাদশা আর 1000 দিনার দিয়ে হুজুর রেখো, তাড়াতাড়ি বাগে ফকির বানায় ফেলবে। এই ব্যক্তি দাও আরো 4000 স্বর্ণ মুদ্রা, চাইছিল 4000 কমাইতে, এখন আরো 4000 দিয়ে দিছে, কত হইল 8000। লোক তো খুশি, হাইটা যখন যাইতেছে, যাওয়ার সময় আরেক একটা স্বর্ণ মুদ্রা নিচে পড়ে গেছে, ওই খানার লোকমার মতো। শাহী দরবারের আদব হলো পরা জিনিস উঠানো যাবে না, এই জন্য এই গল্পটা মনে পড়লো। শাহী দরবারের আদব কি? পরা জিনিস উঠাইলে এটা বাদশার শানের এহানত হয়, বাদশার মান কমানো হয়, এখানে যা পড়বে পড়ে যাবে, বাদশার কাছ থেকে সওয়াল করে নিয়ে যাবে, এটা হলো নিয়ম, এখান থেকে পরা জিনিস উঠানো নাই। তো ওই ব্যক্তির যখন একটা দিনার স্বর্ণ মুদ্রা পড়ে গেছে, সে এটাও উঠাইছে, উঠাই যখন যাইতেছে, মহিলা কয় বাদশা এই যে দেখেন আপনি যাকে টাকা পয়সা দিচ্ছেন কেমন লোভী, 8000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরেও একটা স্বর্ণ মুদ্রা পড়ে গেছে, এটাও কি আবার উঠাইতে হয়? আপনার মান সম্মান সব খেয়ে ফেলছে, ডাকবেন দেখের কাছে সব ফেরত রাখেন, এত আছে শুধু ফেরত নেওয়ার দান দেয় মহিলা, সব ফেরত নেন। শুধু আসছে বাদশাহ আবার ডাক দিছে, এদিকে আসো এদিকে আসো, 8000 দিনার স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দিলাম, একটা পড়ে গেছে, এটা ফেরত, এটা তুমি না উঠাইলেও তো পারতা, দরকার লাগে আমার কাছে আরেকটা চাইতা, তুমি আমার রাজদর, তুমি তো মারাত্মক লোভী। কয় বাদশাহ আসলে আমি লুবি না, এই স্বর্ণ মুদ্রাটার মধ্যে আপনার ছবি আছে, এটা আমি যদি মাটিতে ফালাইয়া দিই, এটা আপনাকে বেইজ্জতি করা হবে, অসম্মানী করা হবে, আপনি আমাকে 8000 স্বর্ণ মুদ্রা দিলেন আর আমি আপনাকে অসম্মানী করব, এটা হতেই পারে না বাচ্চা। বাচ্চাকে আরো 4000 দেব। বেগম বুঝছে যে এর সাথে পারা যাবে না, বাস 12000 নিয়েছে, এটা নিয়ে কোন রকম খেলতে থাকুক। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উযাইফা ইবনুল ইয়ামান রিবি ইবনে আমির খাবার খাইতেছেন, খাবারের লুকমা পড়ে গেল, পাশ থেকে এক কাফেরের বাচ্চা বলে, রে হুজাইফা খবরদার উঠানো যাবে না, তুমি যে উঠাচ্ছ এটা বাদশার মান নষ্ট করা হয়, এই দরবারে পরা জিনিস উঠানো যায় না, উঠায়ও না। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত হুজাইফা ইবনুল ইয়ামান বলেন, আসরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আল্লাহু আকবার, ও কাফেরের বাচ্চা, এই ধরনের মূর্খ নির্বোধদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব, তা হতে পারে না, আমার নবীর সুন্নতের দাম আমার কাছে অনেক বেশি। এখন তো আমরা কে হাসবে, কে আমাকে নিয়ে ট্রল করবে, এই জন্য সুন্নত ছেড়ে দিই, কথা বলেন ঠিক না বেঠিক?
পাশ্চাত্যকে খুশি করতে চাই, সমাজকে খুশি করতে চাই, চেয়ারম্যানকে খুশি করতে চাই, এমপি মন্ত্রীকে খুশি করতে চাই, নবীকে খুশি করার ফিকির নাই। এজন্য জামানা আমাদেরকে নিয়ে হাসে, আমরা মানুষকে হাসানোর থেকে বাঁচাইতে চাই, মানুষের হাসির থেকে। পুরা যুগ এখন আমাদেরকে নিয়ে ট্রল করে, আমাদেরকে নিয়ে ট্রল করে। না হলে মুসলমানের আবার দ্রব্যমূল্যের জন্য মিছিল করতে হবে কেন? মুসলমানের আবার দ্রব্যমূল্যের জন্য আরেকজনের কাছে আবেদন করতে হবে কেন? মুসলমানের ইতিহাস তো বরকতের ইতিহাস, সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস তো শান্তির ইতিহাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, খাবার অনেক বড় নেয়ামত। এই লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈমের উপর তফসির করলে আমি মরা পর্যন্ত চলব। আপনাদের যতদিন হায়াত, আমাদের যতদিন হায়াত, এরপরে আবারও যদি আল্লাহ হায়াত বাড়ান, কেয়ামত পর্যন্ত হায়াত দেন আর নেয়ামত নিয়ে চলতে থাকে। এক কথাই বলে দেই, আমাদেরকে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস, এই যে শ্বাস বের হয় আর ঢুকে, বের হয় আর ঢুকে, এই শ্বাসের, এই শ্বাস নিঃশ্বাস নামক নেয়ামতের শুক্রিয়া কেয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এর উদাহরণ দিচ্ছেন, কই নিঃশ্বাসের শুক্রিয়াটা কিভাবে আদায় করব মালিক তোমার? কারণ নিঃশ্বাস ভিতরে একবার যাইতেছে, একদিক দিয়ে যাচ্ছে, আবার বের হচ্ছে, ঠিক না বেঠি? যদি বের হইয়া আর ভিতরে না যায় তাহলেও মৃত্যু, ভিতরে ঢুইতে যদি আর বের না হয় তাহলেও মৃত্যু। তাহলে একসাথে যাচ্ছে আবার বের হচ্ছে, একদিক দিয়ে আসতেছে আবার এই আপ ডাউন করতেছে, বুঝেন নাই? নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া। তুমি আলহামদুলিল্লাহ বলতেও তো একটু সময় লাগে, এই আলহামদুলিল্লাহ বলতেও তো শ্বাস ঢুকে আবার বাইরে হয়ে গেছে। তোমার আলহামদুলিল্লাহ বলার আগে একবার আলহামদুলিল্লাহ বলতে বলতে চারবার নিঃশ্বাস আপ ডাউন হয়ে যাবে। তুমি এক শ্বাসের শুক্রিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। মিয়া চিন্তা করছেন কখনো আল্লাহর কত নিয়ামতের মধ্যে ডুবা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, বান্দা তুমি এক এক করে আমাদের আমার নিয়ামত গুলো যদি গণনা করতে শুরু করো, তোমার হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে বান্দা, আমার নিয়ামত তুমি গুনে শেষ করতে পারবে না। আর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, জবাব দিতে পারো, তাহলে জান্নাত, জবাব দিতে না পারলে বাড়ি। নিয়ামতের শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ অপচয় থেকে বাঁচব, খাবারের অপচয়, বিদ্যুতের অপচয়, গ্যাসের অপচয়, সব কিছুর থেকে। হ্যাঁ, হার নিয়ামতকে, চোখের দৃষ্টিশক্তির অপচয়ে ছবি দেখে খরচ করেন না। ছবি দেখলে, এখানে একজনে প্রশ্ন করছে, 15 বছরের বাচ্চা, হ্যাঁ, যে প্রশ্ন আপনি করছেন, চোখের গুণা বেশি করলে এটা হয়, চোখের গুণা কমান, যৌবনের হেফাজত হবে চোখের গুণা কমানোর দ্বারা। আর রাত্রে ঘুমানোর সময় সূরাতুত তারিক তেলাওয়াত করেন, কোরআনুল করিমের 30 নম্বর পাড়ায় একটা সূরা আছে, ওয়াসসামাই ওয়াত তারিক, এই সূরা তেলাওয়াত করে ঘুমান, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। যে কথাগুলো হলো, আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন, নিয়ামতের শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করার তৌফিক।